রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে রাখা হয় এই শহরের নাম, যেখানে ঐতিহ্য, সংস্কৃতি, আধুনিকতা এবং আবেগের মেলবন্ধনের পথপ্রদর্শক হয়ে প্রকাশ পায় এই শহরটি, যার বর্তমান নাম আপনার আমার সকলের প্রিয় গোপাল ভাঁড়ের শহর কৃষ্ণনগর। বহু বছরের পুরনো এই শহরটির প্রাণকেন্দ্রে থাকা অন্যতম বিষয়বস্তু হল জগদ্ধাত্রী পুজো। কলকাতায় জগদ্ধাত্রী পুজো নিয়ে অত আবেগ না থাকলেও চুঁচুড়া, চন্দননগর, গুপ্তিপাড়া ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এই সকল শহরগুলির এক প্রধান উৎসব, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। কিন্তু আমাদের দর্শক বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর সূচনার ইতিহাস কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের হিস্টোরিক্যাল ট্রাভেলের এর নিবেদিত এই পর্বটিতে থাকছে আপনাদের জন্য। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। পুজোর ইতিহাস সম্বন্ধে জানা যায় যে আদি সূচনা পর্বে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুপ্রেরণায় এই পুজো আত্মপ্রকাশ পায়। ইতিহাসের পাতায় চোখ রাখলে এই পুজোর সর্বপ্রথম সূচনা সম্বন্ধে জানা যায় যে 1754 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এক বিশাল অঙ্কের কর জমা দিতে ব্যর্থ হলে প্রথমে নবাব আলীবর্দী খাঁ তাকে কারাগারে বন্দী করেন। পরবর্তী সময় 1764 সালে মীর কাসিম নিজস্ব আনুমানিক ভিত্তিতে পুনরায় তাকে এবং তার পুত্র মুঙ্গেরে কারাবাসে পাঠায়। কারাগার থেকে জলপথে ফেরার সময় দেখতে পান মা রাজরাজেশ্বরী প্রায় বিসর্জনমুখী মূর্তি। মায়ের মুখ দেখতে না পাওয়ায় কষ্টে রাজা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়েন। আর ঠিক সেই সময় তার স্বপ্নে এক অপরূপ সুন্দরী কিশোরী মূর্তি দেখা দেয়। কথিত আছে সেই কিশোরী রাজাকে বলেন, কার্তিক মাসের শুক্লা নবমীতে সপ্তমী, অষ্টমী, নবমী এই তিথির সন্ধিক্ষণে তার পুজো করতে, তাহলেই মহারাজের মা রাজরাজেশ্বরীর পুজো দেওয়ার স্বাদ পূরণ হবে। আর এইভাবেই শুরু হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। এবার বলা যাক কৃষ্ণনগরের বিখ্যাত 6টি জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে। নাম্বার 1, কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো। রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোর প্রবর্তক। স্বপ্নাদেশ অনুযায়ী এখানে প্রথম থেকেই কুমারী রূপে মাকে পুজো করা হয়। অন্যান্য দেবী মূর্তির সাথে রাজবাড়ির দেবী মূর্তি কিছুটা আলাদা। এখানে মায়ের একটি পা ভাঁজ করে ঘোড়ার মুখের ন্যায় সিংহের ওপর বসে থাকে এবং তার মুখ থাকে সামনের দিকে, যা পুরাণের কিছু বিষয়কেই তুলে ধরে। যাবেন কিভাবে? কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে একাডেমি স্কুলের সামনের রাস্তা ধরে মাত্র 15 মিনিটের পথ এই কৃষ্ণনগর রাজবাড়ি। এবার আসছে যাক 2 নম্বর পুজোর কথায়, চাষাপাড়া বুড়িমা। কৃষ্ণনগর শহরের সব থেকে ঐতিহ্যবাহী পুজো হল চাষাপাড়ার বুড়িমা। বলা ভালো শুধু কৃষ্ণনগরই নয়, এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বহু প্রবাসীরা। মাকে চাক্ষুষ দর্শনে নিজেকে ধন্য করবার আশায় তারা প্রতিবারই ছুটে আসে এই শহরের বুকে। মায়ের ভুবন ভোলানো দীপ্তিময় রূপই তার আভিজাত্যের প্রমাণ দেয়। কথিত আছে এই পাড়ার একজন রিক্সা চালক মদ্যপ অবস্থায় প্রতিদিন ঠাকুর দালানের সামনে এসে বলতেন, এটি মা বুড়িমা আর বাকি সবাই দিদিমা। এরপর থেকেই প্রচলিত ধারা মেনে মায়ের নামকরণ করা হয় বুড়িমা। মনোভাঞ্ছা, মনস্কামনা পূরণে যিনি সর্বদাই মুক্ত হস্তা, আর তার এই বৈভব তার অলঙ্কারে স্বীকৃত। যাবেন কিভাবে? কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো করে 20 মিনিট দূরত্বে পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় লেডি কারমাইকেল উচ্চ বালিকা বিদ্যালয়ের ঠিক বিপরীতে চাষাপাড়া বারোয়ারি অবস্থিত। নাম্বার 3, কাঁঠালপোতা ছোটমা। বুড়িমার আঙ্গিকে গড়ে ওঠা এই প্রতিমা বুড়িমার ছোট বোন হিসেবেই অধিক পরিচিত। স্বর্ণালঙ্কারে ভূষিতা ছোটমা তার রূপের ছটায় কৃষ্ণনগর শহরকে করে তুলেছে আলোকিত।
যাবেন কিভাবে? কৃষ্ণনগর স্টেশন থেকে নেদেরপাড়া মোড় হয়ে এবি স্কুল মোড় থেকে পোস্ট অফিসের দিকে এগিয়ে মাত্র 2 মিনিটের দূরত্বে অবস্থিত এই বারোয়ারি পুজোটি। 4 নম্বর, তাঁতিপাড়া বড় মা। এই পুজোর সূচনা হয় রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর ঠিক পরের বছর। এই বছর এই পুজোটি 257 বছরে পা রাখবে। বিশেষ উল্লেখযোগ্য, দেবীমার গায়ের রং শিউলি ফুলের নিচের অংশের রঙের মতো। দেবীমায়ের শরীর রঙিন হয়ে ওঠে, তাই এই দেবীমাকে অনেকে লাল ঠাকুর বলেও আহ্বান করেন। প্রতিমার শরীর যে সমস্ত অলঙ্কারে ভূষিত হয় সমস্তটাই মনস্কামনা ফল। এটি কৃষ্ণনগরের অন্যতম একটি বড় পুজো হিসেবে গণ্য করা হয়। যাবেন কিভাবে? কৃষ্ণনগর রাজবাড়ি থেকে চকের পাড়ার মধ্যে দিয়ে হাঁটা পথে মাত্র 5 মিনিট। এবার আসা যাক 5 নম্বর পুজোর কথায়, বালকেশ্বরী বারোয়ারি বা প্রাচীন মাতা। এই পুজো শুভারম্ভ অদ্ভুত ভাবে হয়েছিল। কিছু ছেলে একদিন ফুটবল খেলতে খেলতে তাদের মনে হঠাৎ করে বাসনা হয় জগদ্ধাত্রী পুজো করার। ঠিক এরপরে তারা প্রতিমা গঠন করে এবং বারোয়ারি পুজো শুরু করে। ফলস্বরূপ প্রত্যেক বছর সিংহের পায়ের নিচে একটি করে ফুটবল রাখা হয়। প্রাচীন মাতা এবছর 242 বর্ষে পা রাখবে। আলংকারিক শোভা ও সৌন্দর্যের প্রাচুর্যে প্রাচীন মাতা অভাবনীয় হয়ে ওঠে। যাবেন কিভাবে? কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর একাডেমি স্কুলের রাস্তা দিয়ে টোটো রিক্সা মাত্র 15 মিনিটের দূরত্বে অবস্থিত এই বালকেশ্বরী বারোয়ারি। এবার জানা যাক মালোপাড়া বারোয়ারি, জলেশ্বরী মাতা। প্রধানত মালোরা হল এক প্রকার দলিত সম্প্রদায় যাদের জীবন অতিবাহিত হয় জলের সংস্পর্শে, তাই এই পুজোর ইতিহাস বেশ অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। শোনা যায় রাজা সতীশচন্দ্র রায় দ্বিতীয় রানী ভুবনেশ্বরী দেবী 15 টাকা দিয়ে এই মালোপাড়ার পুজোর শুভ সূচনা করেন। তারপর থেকে আজ অবধি এই পুজো সমানভাবে তার ঐতিহ্য বহন করে আসছে। এখনো রাজবাড়ির সব থেকে প্রবীণতম সদস্য এসে এই পুজোর খরচ খরচা বারোয়ারির হাতে তুলে দিয়ে যান। বিশেষভাবে উল্লেখযোগ্য, মালোপাড়ায় 2টি বিষয় আগত দর্শনার্থীদের খুব বেশিভাবে আকর্ষণ করে। প্রথমত, জয়ডাম্বাটির আঙ্গিকে সারদা মায়ের পুজোর রীতি মেনে মা জগদ্ধাত্রী পূজিত হন। আর দ্বিতীয়ত, এই বারোয়ারিতে শিবের কারণে অর্ধ নারীশ্বর রূপ কল্পনা করে মধ্যরাতে পায়ে নূপুর পরে এই অঞ্চলের পুরুষেরা নারী সেজে অধিবাস পালন করে। মালোপাড়াবাসী প্রতিমার মূর্তির বিশেষভাবে লক্ষণীয় এই প্রতিমার সামনে সোনার ঝুলন্ত মাছ। মানসিকের জন্য ধনু পুজো এখানে একটি অন্যতম বিষয়। এবার জানা যাক যাবেন কিভাবে। কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 15 মিনিট দূরত্বে টোটো গাড়ি করে কৃষ্ণনগর ফোয়ারার মোড় হয়ে গোয়ারিবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই বারোয়ারি। এছাড়াও ছোট বড় মিলিয়ে কৃষ্ণনগরে প্রায় 250টিরও বেশি জগদ্ধাত্রী পুজো দেখা যায়। শুধু এটুকুই নয়, পাটা পুজো থেকে শুরু করে ঘট বিসর্জন এবং পরিশেষে প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে কৃষ্ণনগরবাসী প্রতি বছর রেখে যায় এক একটি নতুন আকর্ষণের প্রদর্শনীকে, যার অপরূপ শোভা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জমা হয় এই কৃষ্ণনগরের রাজপথে।